সমষ্টিক আলোচনা। আজকের এই পর্বে আমরা আলোচনা করব পর্দার পোশাক প্রসঙ্গে, এবং এই মর্মে আলোচনায় আমরা প্রথমে আহ্বান জানাব জনাব শেখ আহমদুল্লাহকে। আসলে পর্দা প্রসঙ্গে আমরা বিগত পর্বের শেষের দিকে এসে আমরা বলছিলাম যে পর্দা প্রসঙ্গে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে দুটি শব্দ ব্যবহার করেছেন, দুটি পোশাকের কথা আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন নারীর পোশাকের ক্ষেত্রে। একটি হলো খেমার, সূরা নূরে আলোচিত হয়েছে, অপরটি হলো জিলবাব, সূরা আহজাবের 59 আয়াতে আলোচিত হয়েছে। সকল ঈমানদার নারীদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা খেমার যেরকম পরিধান করার নির্দেশ করেছেন, অনুরূপভাবে জিলবাব টেনে দেওয়ার নির্দেশও করেছেন। আমি একটু দর্শকদের সুবিধার্থে বলবো যে খেমারটা কি, কারণ এটা তো আরবি শব্দ। জি জি জি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ইয়াযরিবনা বিখুমুরিহিন্না, জি জি, আলা জুয়ুবিহিন্না, তাহলে খেমারটা কি? জি, সেদিকে আমি যাচ্ছি ইনশাআল্লাহ। খেমারটা হলো আসলে বাংলায় আমরা এক কথা খেমার শব্দ অর্থ বলতে পারি ওড়না, ওড়না। কিন্তু এখানে একটু ব্যাখ্যা করতে হবে এই জন্য যে আজকাল আমাদের দেশে ওড়না বলতে আমরা যেটা বুঝাই সেই ওড়না খেমার শব্দটি যথার্থ হয় না, প্রয়োগ করা ওখানে খুব কঠিন হয়ে যায়। কারণ খেমার শব্দটি এসেছে আরবি খামার মূলধাতু থেকে, যে শব্দের অর্থই হলো ঢাকা, আবৃত করে নেওয়া কোনো কিছুকে। এখন আমরা আজকাল যে ওড়না ব্যবহার করি সাধারণত দেখা যায় সমাজে বেশিরভাগ ওড়নাগুলো বিশেষ করে প্রস্থে এতটাই ছোট যে কোনো কিছু আবৃত করা খুব কঠিন হয়ে যায়, এক। দ্বিতীয়ত হলো এতটাই পাতলা হয় যে সেটা দিয়ে আপনি যা কিছু আবৃত করতে যাবেন সেটা বরং আরো বেশি প্রকাশ হয়ে যায়। তো সেই জন্য খেমার শব্দের অর্থ ওড়না এটা ঠিক, তবে এটাও ঠিক যে ওড়না আজকে আমরা সচরাচর দেখে থাকি সেই ওড়নার ক্ষেত্রে খেমার শব্দটি ব্যবহার করা যায় না। এই জন্য খেমার শব্দটির শাব্দিক অর্থ ওড়না, এবং ওই ওড়না যে ওড়না দিয়ে নারী তার অন্তত মাথা, বুক এবং তার কাঁধদেশ এগুলোকে ঢাকতে পারে, এতটুকু পরিমাণ একটি ওড়নাকে খেমার বলা হয়। আসুন আমরা জিলবাবের সাথে পরিচয় হইনি। জিলবাব এই শব্দটিকে বিভিন্ন পোশাকের উপরে অতিরিক্ত কাপড়টা হলো খেমার। জি, চমৎকার, পোশাকের উপরে অতিরিক্ত কাপড়, অথবা আমরা এভাবে বলতে পারি খেমার অর্থটুকু যদি জানতে চাই তাহলে আমরা বিভিন্ন আরবি বাংলা, বাংলা টু আরবি ডিকশনারিগুলো খুললে আমরা দেখতে পারবো যে আরবি টু বাংলা ডিকশনারিগুলোতে জিলবাব শব্দের তিন চারটি অর্থ করা আছে। এক, একটি চাদর বলা হয়েছে। দুই, গাউন বলা হয়েছে। কেউ কেউ বড় চাদর বলে এটাকে অভিহিত করেছে, অভিহিত করেছেন। আর আমরা যদি পরিভাষায় অর্থাৎ কোরআনের আয়াতের ব্যাখ্যা যেহেতু তাফসির বিশেষজ্ঞ বা কোরআন বিশ্লেষকদের কাছ থেকে জানাটাই শ্রেয়, অতএব পারিভাষিক শব্দে যদি যে আমরা তাফসিরের পরিভাষায় জিলবাব কাকে বলে তাহলে আমরা এর জন্য একেবারে সংক্ষেপে আমরা জানতে পারি যে এই আয়াতটির সূরা আহজাবের 59 আয়াতটির ব্যাখ্যা প্রসঙ্গে তাফসির ইবনে কাসিরে ইবনে আবি হাতিমের উদ্ধৃতি দিয়ে তাফসির তথা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন তো সকলেই আমরা জানি যে একজন বিশেষ সাহাবি আছেন যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন বা কোরআন বিশ্লেষকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে রীতিমতো কোরআনের অর্থ এবং মর্ম বোঝার জন্য দোয়া প্রাপ্ত হয়েছেন। সেই সাহাবি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিলবাব শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে জিলবাব হলো এরকম একটি পোশাক যেটি ওড়নার উপরে ব্যবহার করা হবে এবং তা দ্বারা নারী তার পুরা ঊর্ধ্বাঙ্গকে, পুরাটুকুকে সে ঢাকতে পারবে। এমনকি তিনি এখানে চেহারাটুকু উল্লেখ করেছেন, স্পেসিফিকলি বলেছেন চোখ বাদে। এখন চেহারা ঢাকতে হবে কি হবে না এটা ভিন্ন প্রসঙ্গ, ইনশাআল্লাহ বিজ্ঞ আলোচকগণ সে আলোচনা চলে আসবেন। আমরা পোশাকের ক্ষেত্রে এটুকু বলতে চাই যে পোশাক নারীর জন্য দুটি শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, কিন্তু এর প্রয়োগটা কোথায় হবে সেটা আগে ক্লিয়ার হওয়া দরকার। আমরা খেমার এবং জিলবাব আল্লাহ তাআলা যে পরার নির্দেশ করেছেন এটা কি তার ঘরে, তার স্বামীর সামনেও, তার ছেলে সন্তানের সামনেও সব জায়গায় সে এইভাবে থাকতে হবে, তার একেবারে মাথা গরম হয়ে যেতে পারে এরকম করতে ইসলাম তাকে বাধ্য করে কিনা? আসলে সেটা নয়। এই দুটি আয়াতকে আমরা পর্যালোচনা করলে স্পষ্টভাবে দেখতে পাবো যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খেমার এবং জিলবাবের ব্যবহার করতে বলেছেন তখনই যখন আমরা বাহিরে যাব। কারণ এর পরপরই আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা, সেই পরের অংশটুকু প্রমাণ করে যে খেমার এবং জিলবাবের ব্যবহার যাদের সঙ্গে ইসলাম দেখা করা বা দেখা দেওয়া নারীর জন্য হারাম করেছেন সেই সমস্ত ক্ষেত্রে খেমার এবং জিলবাবের। আজকের পাশ্চাত্য সভ্যতা আমাদের মুসলিম নারীদেরকে একটি জিনিস বোঝানোর চেষ্টা করছে, সেটা হলো তোমরা তো অবরুদ্ধ, জেলখানায় আসো, আমাদের মতো বের হয়ে আসো, স্বাধীন হয়ে যাও। এই আহ্বানটুকুর কারণে আমাদের মুসলিম মা বোনরা অনেকেই প্রতারিত হয়ে যান এবং ভুল বোঝার চেষ্টা করেন। আসলে ইসলাম কখনো নারীকে ঘরের ভিতর আবদ্ধ করে না, কখনো গৃহের অর্গলে বন্দি করে না, নারীকে ইসলাম স্বাধীনতা দিয়েছে। নারী ইসলামের শুরু যুগে বের হয়েছে, এখনো বের হচ্ছে, এবং মুসলিম নারী সব যুগে বের হবে প্রয়োজনে, নারীকে বের হওয়ার জন্য বাধা দেওয়া হয়নি। কিন্তু তারা যেটা বোঝাতে সক্ষম হয়ে গেছে দুঃখজনক মুসলিম নারীদেরকে অনেক অংশকে,
যে আমরা গৃহের অর্গলে বন্দী, যার কারণে তারা এটা বলে মুসলিম নারীদেরকে ঘরের বাহিরে বের করছে। বের হওয়া দোষের নয়, কিন্তু আসলে গৃহের অর্গল তো আগেই খোলা ছিল, সেটা তো আর নতুন করে খোলার কিছু নাই। যেটা নতুন করে খুলেছে সেটা হলো নারীর দেহের সম্ভ্রম তথা পোশাক, নারীর ইজ্জত এবং আব্রু, এটাকে তারা খুলতে সক্ষম হয়েছে। শুধুমাত্র নারীর পোশাক ইসলাম যে তার জন্য উপকারের জন্য দিয়েছে এবং কতটুকু দিয়েছে এটি না বোঝার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নারীর এই পোশাকের বাস্তবতাটুকু উপলব্ধি করার তৌফিক দান করুন। ধন্যবাদ জনাব শেখ আহমদুল্লাহ। এ বিষয়ে আমরা একটু খোলামেলা বলতে চাই যে সাধারণত তো পোশাক নারীরা পরবেই, সাধারণ পোশাকের পরেও আবার একটি ওড়না, আবার ঘর থেকে বের হতে গেলে একটু জিলবাব টেনে পার্শ্বদেশকে ঢেকে রাখা, এর রহস্য কোথায়? এমন মেয়ে জনাব শেখ মুজাফফর। জি ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা বাক্য বলেছেন, তিরমিজির হাদিসটা 1133 নম্বর হাদিস, আল মারাতু আওরাতুন। সুবহানাল্লাহ। মহিলারা মারআ আওরা, আল্লাহু আকবার, মহিলা মাত্রই ঢেকে রাখার বস্তু। ফাইদা খরাজাত, যখন তাকে ঢাকনা উন্মুক্ত করা হয়, ইস্তাশরাফা শয়তান, শয়তান তখন তাকে উত্তক্ত করে, জেনাকার উদ্বুদ্ধ করে। আরেকটা হাদিস আসছে তার সাথেই, যেটা আসছে সহিহ মুসলিমের মধ্যে 3473 নম্বর হাদিস। এখানেও একটা তাৎপর্য বলা হয়েছে যেটা প্রশ্ন আপনি করেছেন, ইন্নাল মারাতা তুব্বিল বি সূরাতি শয়তানিন ও তুব্বিল বি সূরাতি শয়তান। মহিলার যখন যায় তখনও শয়তানের সূরাতে যায়, যখনও আসে তখন শয়তানের সূরাতে আসে, অর্থাৎ বের হলেই তার পিছনে শয়তান লেগে যায় তাকে বিপদে ফেলার জন্য। এই স্থানে পর্দার বিকল্প কিছু নেই। যখন মহিলা ঘরের ভিতরে ছিল তখন সে একটা পরিবেশে ছিল, আর যখন বের হলো তখন যেন শয়তান কর্তৃক আক্রান্ত না হয়, তার মধ্যে শয়তানের ভাব যেন তৈরি না হয়, এই জন্য মূলত পোশাক। দ্বিতীয় একটা বিষয় এখানে আসছে, কেন পুরুষের জন্য ঢেকে রাখার বিধান নয়, মহিলাদের জন্য কেন? ছোট্ট কথায় বলা যায়, মহিলার যে সমস্ত অঙ্গগুলো ঢাকতে বলা হয়েছে সেই অঙ্গগুলো একজন পুরুষ দেখলে তার মধ্যে একটা প্রতিক্রিয়া হবে, কিন্তু একজন পুরুষ একজন পুরুষের ওই অঙ্গগুলোর দিকে তাকালে তার মধ্যে সেই নাফসানিয়াত বা খায়েশাত এটা সৃষ্টি হবে না। সেই ক্ষেত্রে মহিলাদেরকে অবশ্যই তার শরীরকে ঢেকে রাখতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন কখনো অযৌক্তিক বলেননি, যে সমস্ত স্থানগুলোকে ঢেকে রাখতে বলেছেন সেই ঢেকার একটা তাৎপর্য, যৌক্তিক তাৎপর্য রয়েছে। এখানে একটু যোগ করে একটা এক্সাম্পল দিয়ে সুন্দর করে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সমাজে কমন একটা প্রশ্ন হলো, নারী বোরকা পরে, গাউন পরে, তোমরা পুরুষরা কেন পরো না? আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে তুমি পরে দেখো তো একদিন কেমন লাগে, তুমি তাকে নির্দেশ করো। এটা কেন, এই কেনর জবাবের জন্য আমরা ছোট্ট একটা এক্সাম্পল থেকে স্পষ্ট হতে পারি। সেটা হলো এই, ধরুন এখন জুতা কোথাও আবিষ্কার হয়নি এমন একটি সময়কে আমরা কল্পনা করি। এখন আমরা যদি চাই যে আমাদের পায়ে কোনো ময়লা না লাগবে, কোনো ময়লা থেকে আমার পাকে পরিষ্কার রাখতে চাই, তাহলে এটার জন্য পদ্ধতিটা কী হবে? এখন আমরা যদি বলি যে যেখানে যাব আমাদের সামনে একজন ঝাড়ুদার রাখবো, তিনি পরিষ্কার করে করে দিবেন, তো এটা দুরূহ একটা ব্যাপার। কিন্তু আমরা যদি বলি যে জুতাটা পায়ে পরে নিলেই তো হয়ে যায়, সমস্যার সমাধান হয়ে যায়, ব্যাপারটি অনেকটা এরকম যে পুরুষের চোখ, লক্ষ লক্ষ পুরুষের চোখ নিয়ন্ত্রণ করা যতটা সহজ, নারী বোরকা আবৃত হওয়া তার চাইতে অনেক বেশি সহজ। ধন্যবাদ জনাব শেখ আহমদুল্লাহ সাহেবকে। সম্মানিত সুধীয় দর্শকবৃন্দ, সময় হলো একটা বিরতির। আমরা বুঝতে পারছি যে নারীরা পুরুষরা তাদের নিজ নিজ স্থানে অবশ্যই পোশাক আবৃত থাকবেন, বিশেষ করে নারীরা যখন বাইরে যাবে তখন তাদের জন্য ওড়না, তাদের জন্য বড় চাদর দ্বারা আবৃত হয়ে বের হওয়া, তাদের স্পর্শকাতর যে অঙ্গগুলি যেগুলি অপর পুরুষকে আকৃষ্ট করতে পারে সেগুলিকে ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তার অর্থ এই নয় যে তারা ঘরের ভিতরেও যেমন তেমন চলাফেরা করবে, সেখানেও শালীনতার বিধান আসছে। এ প্রসঙ্গে আমরা আলোচনায় আসবো পরে, এখন আমাদের যেতে হচ্ছে ছোট্ট একটা বিরতিতে। ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন। প্রত্যাশায় আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি, আবারও ফিরে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি বলেছেন, প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে যা সে নিয়ত করবে। সহিহ বুখারী প্রথম খণ্ড, ওহির সূচনা অধ্যায়,
হাদিস সংখ্যা এক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ছোট্ট বিরতির পর পুনরায় সম্মানিত দর্শকদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করতেছিলাম বিরতির আগে, সেটি হলো নারীদের পোশাক এবং তাদের জন্য এক্সট্রা অতিরিক্ত পোশাক হচ্ছে তারা যখন ঘর থেকে বের হবে, তারা ওড়না আবৃত করে বের হবে, বড় চাদর দ্বারা দেহ আবৃত করে বের হবে, তাহলে তারা যখন ঘরের ভিতরে থাকবে সেই অবস্থায় সেখানে কতটুকু শালীনতা বজায় রেখে তাদের চলতে হবে, প্রসঙ্গ নিয়ে আমরা আসতেছি জনাব ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। ধন্যবাদ। আসলে বিষয়টা খুবই পরিষ্কার হওয়া প্রয়োজন। আমাদের দিনদার মহিলা যারা আসলে দিন পালন করতে চান অনেক সময় বোঝেনও না। প্রথমে আমি আমাদের দুই ভাই যেটা বলেছেন, আমরা অনেক সময় দিনদার মানুষেরা পুরুষের পোশাকের ব্যাপারে সুন্নত মুস্তাহাব পালনে যত সচেতন, মহিলাদের পোশাকের ফরজ পালনেও ওরকম ততটা সচেতন নয়। অর্থাৎ আল্লাহ কোরআন কারিমে পাগড়ির কথা বলেননি, টুপির কথা বলেননি, পুরুষদের আল্লাহু আকবার জিলবাব কেমন করে পড়তে হবে এটাও বলে দিতে, কারণ জিনিসটা এমন হবে মানে যেন তার আবরণটা সিম্পলি ঢেকে টাইট করে এমন কিছু না করে যেটা আবরণের ভিতর দিয়ে অনাবৃত না হয়ে যায়, মানে এতটা আটোসাটো যেন না। এমনকি আল্লাহ কোরআন কারিমে আমাদের পুরুষদেরকে জুব্বা জাব্বা পরার কথা কিছুই বলেননি, বাইরে যেতে ভিতরে যেতে ঘরে থাকতে। কিন্তু আমি আমাদের মেয়েদের বোনেদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ তাআলা যে কোরআনকে আমরা এত বিশ্বাস করি, সেই কোরআনে আল্লাহ মেয়েদেরকে ওড়না পড়তে হবে এবং কিভাবে পড়তে শিখিয়েছেন, জেলবাব পড়তে হবে। জেলবাব যেটা আপনার বলেছেন, তা সাধারণ ঘরের পোশাকের উপরে আর একটা বড় কিছু, বোরকা নামেই হোক আর চাদর নামেই হোক যেটাই হোক, কিভাবে পড়তে হবে তাও জালাবিবটা মাথার উপর দিয়ে নামিয়ে নিয়ে আসতে হবে, যেন তাদেরকে চেনা যায় যেটা একটা লেডি, এটা একটা মহিলা, এবং তাদেরকে কেউ কষ্ট না দেয়। আমরা যদি সূরা আহজাবের এই আয়াতের প্রেক্ষাপট দেখি, তাহলে ইফ টিজিং আর সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলতে যেটা বোঝায়, এই প্রেক্ষাপটেই আল্লাহ তাআলা কিন্তু এই পর্দার হুকুমটা নাজিল করেছেন। তো যেটা বলছিলাম, পর্দার বিধানের পর্যায় রয়েছে, চারটে পর্যায়। এক হলো স্বামী স্ত্রীর মাঝে কোনো পর্দা নেই। মজার ব্যাপার হলো আমাদের সমাজে মুসলমান মহিলারাও স্বামী ঘরে আসলে ঘুমটা দেন, খাবার সময় আলাদা খান, কিন্তু দেওয়ার ভাষণ আসলে ঘুমটা খুলে ফেলে অন্যদের কাছে খোলা। হ্যাঁ, তো স্বামী আসলে নোংরা কাপড়ে যান, বাইরে যেতে গেলে খুশবু মাখেন, সাজগোজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টোটা বলছেন যে যত সাজ স্বামীর জন্য, স্বামী স্ত্রীর মাঝে কোনো পর্দা নেই। আর অন্য নারীদের সামনে স্বাভাবিক পর্দা, এটা নিয়ে ফোকাহাদের মুসলমান নারী হলে স্বাভাবিকভাবে দেহের নিম্নাঙ্গ ঢেকে রাখবে, আর বিশেষ করে মাহরাম পুরুষদের সামনে মাথা ঘাড় মাথার উপরে ওড়না খুলতে পারেন, হাত খুলতে পারেন, এগুলো তার অধিকার আছে। কিন্তু গায়ের মাহরাম পুরুষ অর্থাৎ বাড়ির ভিতরেই হোক, আমরা বারবারই বলছিলাম বাড়ির ভিতরে ওড়না লাগবে কিনা, বাড়ির ভিতরেও যদি গায়ের মাহরাম, যেমন আমাদের বাংলাদেশে বা ভারতে বাঙালি পরিবারগুলো অধিকাংশই জয়েন্ট ফ্যামিলি যেটা বলা হয়, যেখানে দেওর ভাসুর ননদ সবাই বাড়ির ভিতরে আসেন, অর্থাৎ মাহরাম যারা, অর্থাৎ পিতা, আপন চাচা, আপন মামা, ছেলে, ভাতিজা, ভাগিনা, মাহরাম যাদের সাথে বিবাহ চিরতর অবৈধ, এদের ছাড়া সকল পুরুষের সামনে, বিশেষ করে স্বামীর আত্মীয় স্বজন, দেওর ভাসুর, এদের সামনে যেটা বলে আলহামুল মৌত, জি, এদের সামনেও মেয়েরা বাড়ির ভিতরেও ঠিকই একইভাবে ওড়না পরবেন এবং যথাসম্ভব জিলবাব ইত্যাদি দিয়ে নিজেদেরকে আবৃত করে রাখবেন। এটা গায়ের মাহরাম পুরুষদের সামনে, বাড়ির ভিতরে এবং বাইরে। তাহলে মেয়েদের পর্দার পোশাকের চারটে পর্দায়, স্বামী স্ত্রীর মাঝে কোনো পর্দা নেই, অন্যান্য নারীদের সামনে সাধারণভাবে তার নিম্নাঙ্গ আবৃত করে রাখবে, যেটা বিশেষ করে মুসলমান নারীদের সামনে, অমুসলমান নারীদের সামনে মেয়েদের ওড়না খুলতে সাহাবায়ে কেরাম নিষেধ করেছেন। আর তৃতীয়ত, মাহরাম পুরুষদের সামনে ওড়না খুলতে পারেন, হাত এগুলো খুলতে পারেন, পায়ে হাঁটুর নিম্ন অংশ খুলতে পারেন, আর গায়ের মাহরাম পুরুষদের সামনে পুরো দেহ আবৃত করা। শুধুমাত্র আমরা জানি মুখমণ্ডলের বিষয়ে কিছু ফুকাহাদের ইখতিলাফ আছে, এছাড়া পুরো শরীর ঢেকে রাখা তাদের জন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে ফরজ করেছেন, যেটা সূরা নূরে আল্লাহ বলেছেন, শেখ আলোচনা করছিলেন, এবং সূরা আহজাবের ভিতরেও আল্লাহ বলেছেন যে ওয়ালা ইবদিনা যিনাতাহুন ইল্লা মা যাহারা মিনহা,
তাদের একেবারে স্বাভাবিক বাহ্যিক জিনত ছাড়া আর কোনো জিনত ছাড়া গায়ের মাহরামদের সামনে প্রকাশ করবে না। জি জি জি, আমরা শুধু দর্শকবৃন্দ, এই আলোচনা থেকে স্পষ্ট হলাম যে স্বামী ও স্ত্রীর ভিতরে পর্দার ধরন হবে একরকম, অর্থাৎ সেখানে পর্দা নেই। এর অর্থ এই নয় যে তারা সম্পূর্ণ অশালীনভাবে চলবে, তাদের অঙ্গনে তারা যখন থাকবে শালীনতার ভিতর দিয়ে থাকবে। কিন্তু আমাদের সমাজটা উল্টা হয়ে গেছে, স্বামীর কাছে যখন স্ত্রীরা যায় তখন তারা ঘোমটা দিয়ে যাচ্ছে, আর বেগানা পুরুষের সাথে যখন যায় তখন তারা ঘোমটা খুলে ফেলতেছে। আবার দেখা যাচ্ছে যে স্বামীর কাছে যখন যাচ্ছে তারা তখন আপনার সাধারণ ময়লা পোশাক, যেটা সবসময় কাজ সময় ব্যবহার করে সেটা ব্যবহার করছে। আবার যখন ঘর থেকে বের হচ্ছে তখন তাদের শোকেসে রাখা সুন্দর শাড়িটা পরে, কয় পায়ের শাড়ি সাজগুজ করা সেটা পরে বের হচ্ছে, এবং সুগন্ধি মেখে সাজগুজ করে বের হচ্ছে। এটা হচ্ছে যে স্বামীর হক থেকে তাদেরকে বঞ্চিত করা। এবং পর্দার মূল যে উদ্দেশ্য আমরা আগেই বলেছি, যে একটা সুন্দর সুখী শান্তিময় পরিবার গঠন করা, পরিবার গঠন, অর্থাৎ তোমার সৌন্দর্যের সবচেয়ে বড় অ্যাপ্রিসিয়েটর, জি জি, উপভোগকারী হবে তোমার স্বামী, তোমার স্ত্রী। কিন্তু আমরা স্বামী স্ত্রীকে ঘরের দ্রব্য বানিয়ে ফেলেছি, আমরা বাইরের লোকদের কাছে অ্যাপ্রিসিয়েশন কামনা করতে যে টিজ পেয়ে যাচ্ছি, আমরা চাচ্ছি তারা অ্যাপ্রিসিয়েট করুক, কিন্তু আমরা তাদেরকে টিজ অথবা মানে যেটাকে হ্যারাসমেন্টের ভিতরে পড়ে যাচ্ছি, আর এটাই একদিকে পরিবারকে নষ্ট করছে, একদিকে সামাজিক অবক্ষয় এনে দিচ্ছে। জি, আমরা এবারে বলতে পারি যে শরীয়তের সীমা লঙ্ঘন করার কারণে কি হচ্ছে, পরকীয়া নামক একটা প্রেমের দিকে আমরা কিন্তু ধাবিত হচ্ছি, এবং সেখানে আত্মহত্যা সহ অনেক অপরাধ জড়িত হচ্ছে। পরকীয়া ছাড়া ধর্ষণ আরেকটা দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে এই মহিলা জানে না যে স্বামীকে বর্জন করে নিজে সাজগোজ করে সুগন্ধি মেখে বেরিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলাকে ব্যভিচারিণী করলেও ব্যভিচারিণী বলেছে, মানে সুগন্ধি মেখে বের করে আকৃষ্ট করে তাকে ব্যভিচারিণী ব্যভিচারিণী বলা হয়েছে। আরেকটা বিষয়, কত বড় পাপ! আর এখানে ভাই যেটা বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, পাপ এবং পুণ্য, স্বামী স্ত্রী এটা ইসলামের যেটা মৌলিক বিষয়, এটা অনেক পাশ্চাত্য গবেষকই লিখেছেন যে ইসলাম দাম্পত্য জীবনটাকে ইবাদত বলে গণ্য করেছে। আল্লাহ, অর্থাৎ স্বামীর জন্য সাজা, স্ত্রীর জন্য স্বামীর সাজগোজ করা, এটা একটা ইবাদত কাজ, এটা একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন যে এই স্বামী স্ত্রীর দৈহিক মিলনটা সেটা হলো ইবাদত। আর সাহাবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াতি আহাদুনা বিশাহবাতিহি, একজন তার জৈবিক চাহিদা মেটাবার জন্য আসবে, আর সেখানে ইবাদত কেমন করে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর যুক্তি দিয়ে বললেন, যদি ওই নুতফাটা যদি অপাত্রে অবৈধ জায়গায় ছেড়ে দেয় তাহলে কি তার উপরে ওয়াজির, তার উপরে সে গুনাহ চাপছে না? তখন বলছেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা যদি গুনাহ এতটা পাপ, মানে অবশ্যই কি হবে, স্বামীর জন্য সাজগোজ, স্বামীর সাথে সময় দেওয়া, স্ত্রীর জন্য সাজগোজ, এটা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদের নারীরা দিনদার, অনেকে অনেক নফল ইবাদত করেন, শাওয়ালের রোজা দেখবেন পুরুষেরা থাকে না, মেয়েরা কিন্তু থাকে, কিন্তু স্বামীর জন্য সাজাটা যে এই নফল রোজার চেয়েও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। বরং একটা কথা বলে রাখতে হয় যে নফল রোজার জন্য স্বামীর অনুমতি লাগবে, অনুমতি লাগবে, কিন্তু পর্দার জন্য স্বয়ং আল্লাহ অর্ডার করেছেন। আমাদের কোনো একটু উল্টা স্রোত আছেই, যেমন যেখানে পর্দার বিধান যারা বৃদ্ধা মহিলা তাদের জন্য নেই বললেই চলে, আল্লাহ অনুমতি দিয়েছে, সেই ক্ষেত্রে যত বয়স্ক হয় তত পর্দাটা ঝেঁকে বসে তার উপরে যাচ্ছে। আমরা দাদির সাথে আছে, বুঝতে পারি নাতনির সাথে আছে, দেখা যাচ্ছে নাতনিটা একটা উলঙ্গ আর দাদি তার দাদি পর্দা করে চলছে। পর্দা মানে কি? একটা পরলের উপরে পর্দার উপরে পর্দা। সেটা বলতে একটা কথা একটু যোগ করতে চাই, আমাদের সমাজে কিন্তু অনেক ভাইরাই বা অনেক বোনেরা ভুল বুঝে থাকেন, স্যারের কথা থেকে ভুল বুঝে কিনা, যে স্ত্রী তার স্বামীর জন্য সাজগোজ করবে, তাকে খুশি করার চেষ্টা করবে। আমি কোনো কোনো জায়গায় দেখেছি যে ইসলাম সম্পর্কে যাদের সন্দেহ আছে অথবা যারা নাস্তিকতা বিশ্বাস করেন, তারা অনেকেই এই প্রশ্নটা খুব জোরালো আকারে বলে থাকেন যে তোমার কি কোনো দায়িত্ব নেই স্ত্রীর প্রতি, স্ত্রী যদি তোমাকে খুশি করবে? আমি তো বলছি যে স্ত্রীর জন্য পুরুষের সাজগোজ করা, জি, এটা একই ধরনের চমৎকার, এই জিনিসটা হাইলাইট হয়। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা অনেকে বুঝতে পারেন না, মানে বিষয়টা এমন হয় অনেকে বুঝেও করেন না, আমি নিজে অনেক দেখছি যে মা পর্দা করেন, শাওয়ালের রোজা রাখেন, অনেক জিকির ওজিফা করেন, মেয়েকে পর্দা করতে দেন না এবং মেয়েকে রোজা রাখতে দেন না তোর সামনে এসএসসি পরীক্ষা। চমৎকার, এটা এই ধরনের অনেক ঘটনা আমরা ফেস করেছি, জি, যে আমাদের কাছে আসতেছে মেয়ে রাখতে চাচ্ছে, ছেলে রাখতে চাচ্ছে, বুঝা তোমার এসএসসি পরীক্ষা, সাবধান, তুমি শুকিয়ে যাবা, জি, তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো, দেখা যাচ্ছে সময়টা মা বসে বসে বোরকা পরে তসবিহ গুনছে, জি, অনেক ক্ষেত্রে প্রেক্ষাপটে এরকম আসে, তার তিনটা মেয়ে একেবারে উন্মুক্ত, তাদের ব্যাপারে শরীয়ত যে কার্যকরী বিধান রেখেছে
এটা মা ভুলে গেছে, অবহেলা করে থাকে। এখানে কিন্তু শেখ আমরা এটা বলতে পারি যে আল্লাহ জানে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম, আমি বাঁচলাম, আমি তসবিহ পড়লাম, আমি সালাত আদায় করলাম, আমি পর্দা করলাম আর আমার পরিবারকে উন্মুক্ত ছেড়ে দিলাম, তাহলে কি সেটা ওই দায়ুস দরন তো হচ্ছে না? দায়ুস উলায়াত খুল জান্নাহ, যে ব্যক্তি নিজের সন্তানদের ভিতরে নিজের পরিবারের অশ্লীলতা বেহায়াপনাকে মেনে নেন, তার এই ইবাদত বন্দেগি তার কাজে লাগছে না, তিনি দায়ুস হিসেবে বলতে হয়। দায়ুস সম্পর্কে আমাদের বিশেষ করে গ্রাম বাংলায় প্রচলিত আছে, যেটা আমি নিজেও ছোট থাকতে জানতাম, বেপর্দা নারী দায়ুস। দায়ুস বলতে বেপর্দা নারী, এটা কত বড় একটি জুলুমের কথা। দায়ুস তো পুরুষের একটি পুরুষের পরিচালক, এটা গৃহকর্তা, গৃহ যিনি পরিচালনা করে থাকেন, তার অধীনস্থ, তার স্ত্রী, তার কন্যা, তার বোন, এরা যদি বেপর্দায় চলে অশ্লীলতার দিকে ধাবিত হয়, এখানে আরেকটা জিনিস বেপর্দা হবে, পোশাক পরল বেপর্দা। যদি কোনো মহিলা পুরুষের পোশাক পরে, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে এক শ্রেণীর মহিলা রাজলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী, অর্থাৎ পোশাক পরতে হলেও তার একটা হুকুম এই জায়গায় আছে, তার দেহ যদিও আবৃত হয় কিন্তু পুরুষের পোশাক পরে আবৃত করা যাবে না। আবৃতির ক্ষেত্রে একটা ব্যাখ্যা আছে, কিভাবে আবৃতি করব, লম্বা চওড়া ব্যাখ্যা। কিন্তু আমরা কিন্তু একেবারে সময়ের দ্বারপ্রান্তে এসে গেছি, এই পর্বে আমাদের বিদায় নিতে হচ্ছে। বিদায়ের আগে একটা কথা বলে দিচ্ছি, যেটা আমাদের আলোচনায় আসছিল যে স্বামী এবং স্ত্রীর পারস্পরিক যে অঙ্গসজ্জা এবং একজন আরেকজনকে কাছে পাওয়ার যে ইসলামী নির্দেশনা, সেটা মেনে চললে তখন আর এই মহিলা অন্যকে আকৃষ্ট করতো না, আর এই পুরুষটা ঘরে শূন্যতা পেয়ে, তার আত্মতৃপ্তির খোরাক না পেয়ে, সাজসজ্জা না পেয়ে, যখন রাস্তায় বের হওয়া একটা সুন্দর মহিলা দেখছে তখন সেদিকে আকৃষ্ট হয়ে পড়তেছে, এই ধরনের প্রবণতা সৃষ্টি হতো না, পরকীয় প্রেমেরও জন্ম হতো না, সংসারও ভাঙত না, অশান্তিও সৃষ্টি হতো না। তাই ইসলাম কতই না সুন্দর জীবন বিধান, আসুন সেটা আমরা ভালো করে উপলব্ধি করার চেষ্টা করি। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আপনাদের কাছ থেকে বিদায়ের আগে আমাদের অতিথিবৃন্দদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি তাদের এই প্রাণবন্ত আলোচনা উপস্থাপনের জন্য, এবং আমরা বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, পুনরায় আপনারা আমাদের সাথে এই আলোচনায় অংশ নেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আপনাদের ভাই হারুন হোসেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।